অত্যন্ত আশ্চর্যের বিষয় যে একটা যোগদান সভাকে কেন্দ্র করে শাসক দলের আশ্রিত যারা গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনীদের দ্বারা কিভাবে এই রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ কাল বনমালী পুষ্পিত কামারপুকুর পাড়ের এই যোগদান সভা। সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়ে কয়েক হাজার লোকের যোগদানের যে কর্মসূচি এটা সবে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে দেখা গেল এই গুন্ডা বাহিনী বনমালীপুর মণ্ডল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিধানসভা, এই বিধানসভা উনি তার দলের মণ্ডলদের কর্মকর্তাদের লেলিয়ে দিয়ে এই সভা বানচাল করতে মাঠে নিয়েছে। আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সুদীপ বাবু আমাদের সর্বভারতীয় সভানেত্রী, জারিতা আমাদের কংগ্রেস দলের সভাপতি, ত্রিপুরা প্রদেশের বিরজিৎ সিনহা থেকে শুরু করে আক্রমণের লক্ষ্য কাউকেই তারা ছেড়েনি। তো সবচেয়ে বড় মানে গণতন্ত্রের যে অবমূল্যায়ন এবং আরক্ষা প্রশাসনের যে নগ্ন ভূমিকা এটা আজকে ফুটে উঠেছে। শুধু তাই নয়, আমাদের দলের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুজন মহিলা কর্মী যারা এই ঘটনায় শুধুমাত্র যোগদান সভায় অংশগ্রহণ করা এটাই তাদের অপরাধ। এই অবধি আমরা আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ঘটনার কোনোভাবেই জড়িত নয়। বরঞ্চ এখানে এমন দুজন আছেন যারা এই ঘটনাতে আহত হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে নিজেকে কোনোভাবেই জড়িত হননি। এই ধরনের কর্মীকেও তুলে নিয়ে এসে গ্রেপ্তার করে পুলিশ একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এই রাজ্যে। কংগ্রেস কর্মীরা এই বাইক বাহিনী গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করার জন্য তারা জনসমক্ষে জনগণের কাছে আহ্বান রেখেছে। জনগণ অনেক জায়গায় আজকে প্রতিহত করতে রাস্তায় নেমেছে, কিন্তু আরক্ষা প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল অত্যন্ত মানে ন্যাক্কারজনকভাবে এই দায়িত্ব থেকে তারা নিজেদেরকে সরিয়ে রেখেছে। পুলিশের সামনে ঘটনা ঘটছে, কালকে যতগুলি ঘটনা ঘটেছে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা অত্যন্ত মানে নিষ্ক্রিয়।